আসসালামু আলাইকুম। আমার শায়লা স্পোর্টস চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আমি আমার নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। তো এই ব্লগটা মেবি আমার 15-20 দিন আগের হবে। আমার শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম বোরকা কিনতে, আমার জন্য একটা বোরকা কিনবো। আর কিছুদিন আগে এই দোকানটা থেকে আমরা 3টা খিমার নিয়ে গিয়েছি, খিমারগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা আমার আমার বড় আপুর আর আমার ভাইয়ের বউয়ের, তো আমরা 3টা খিমার নিয়েছি। আর আপুর দোকানে বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের বোরকা এবং খিমার আছে, আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর কালারগুলোও কিন্তু বেশ সুন্দর সুন্দর, আর খিমারের প্রাইসও খুবই রিজনেবল ছিল। আমরা 3টা খিমার নিয়েছিলাম 2700 টাকায়। তো যেহেতু আপুর দোকান থেকে কিছুদিন আগে খিমার নিয়ে গিয়েছি, সেজন্য আমার শাশুড়িকে ওই দোকানটাতে নিয়ে আসছিলাম। আর আম্মাকে এই দোকান থেকে একটা বোরকা কিনে দিই, আমার একটু ঘেরওয়ালা বোরকাগুলো পছন্দ। আর এই আপুর দোকানের ঠিকানাটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর মুখে একটু বলে দিই, যারা মিরপুরের ধারে কাছে আছেন, আপুর দোকানটা হচ্ছে মিরপুর 1-এ মুক্তিযোদ্ধার 3তলায়। আর ওনার দোকানটার নাম হচ্ছে আলিফ বোরকা হাউস। তো চাইলে আপনারা এখানে এসে একবার ঘুরে যেতে পারেন, যারা বোরকা বা খিমার কিনতে ইচ্ছুক। আর খিমার বোরকা কেনার পর আমরা গিয়েছিলাম ডিনার সেটের দোকানে। আর এই যে আমার ভাইয়ের বউ, ও একটা ডিনার সেট নিবে। তো আমরা আরিয়ান কোম্পানির একটা ডিনার সেট নিয়েছিলাম। আর এর আগে আমরা আরও বেশ কয়েকটা দোকান ঘুরে দেখেছি। তো মোটামুটি প্রাইসের দিকে সব দোকানে প্রাইস সেমই একই। তো আমরা 4000 টাকায় একটা ডিনার সেট নিয়েছি, গোল্ডেন কালারের যে ডিনার সেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরিয়ান কোম্পানির 36 পিসের ডিনার সেট। তো আমরা এই ডিনার সেটটাই নিয়েছিলাম অফিসের জন্য। আর ভিডিওটা আমি যদিও সেদিন করতে পারি নাই, তো আরেকবার যাওয়া হয়েছিল মাঝখানে, সেদিন আমি একটু ভিডিও করে নিয়ে আসছি। ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের সাথে, আমার ইউটিউবার আপু ভাইয়াদের সাথেও শেয়ার করব, তো সেজন্য একটু ভিডিও করে নিয়ে আসছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে খিমারগুলো আপনাদের দেখাই, আসলে কেনাকাটার পর আমি ভিডিও করার সুযোগ পাই নাই। তো আমার বড় আপা বাসায় তো ওদেরটা নিয়ে গিয়েছিলো। আর এই যে আমার ভাগ্নি খিমারগুলো ট্রায়াল দিচ্ছে, তো আমি বলেছিলাম যে একটু ভিডিও করে পাঠিয়ে দিও। এটা এই কালারটা হচ্ছে আমার বড় আপার জন্য নিয়েছে। আর এটা হচ্ছে পিট কালার, তো এটা হচ্ছে নাফিসার জন্য। আর বড় আপার কালারটা হচ্ছে সুরমা কালার। আর আমি নিয়েছিলাম এই যে জলপাই কালারটা নিয়েছিলাম বললাম, কারণ এই কালারটা ওর বাবা পছন্দ করে নাই, তো আমার ভাগ্নির পছন্দ হয়েছে। পরে এই কালারটা আমার ভাগ্নি নিয়ে গিয়েছে, পরবর্তীতে আমার আর খিমার নেওয়া হয় নাই। নেক্সট টাইম কখন আমি নিব। তো এটা আমার ফুফাতো বোন আমাদের বাসায় পড়ে ট্রায়াল দিচ্ছিল। আর শীতের জন্য ওর বাবা ছেলের জন্য আর আমার জন্য কিছু কসমেটিক নিয়ে আসছিল। এটা হচ্ছে জনসন বেবি ক্রিম, তো এই ক্রিমটাই আমি আর আমার ছেলে মুখের জন্য ব্যবহার করি। আর এটা হচ্ছে প্যারাসুট পিওর অ্যালোভেরা কোকো লিফ্ট, তো এটা হচ্ছে ছোটে লাগানোর জন্য। এটা আমাদের বাংলাদেশি আর এটার প্রাইসটা 80 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, আর এটার মূল্য লেখা আছে 100। কত টাকা আমি বুঝতে পারছি না, আসলে ভিডিওটা অনেক আগে করা ছিল। 135 টাকা লেখা, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইসটা। আর এই যে এটা তো আমাদের বাংলাদেশি লোশনটা, আসলে আমার এত কসমেটিক্সের দরকার নাই, জাস্ট যেগুলো না হলে চলেই না সেইগুলাই আমি কিনে থাকি। তো এই কয়েকটা প্রোডাক্ট হলেই কিন্তু শীতকালটা মানে হয়ে যায়, চলে যায়। আর আমার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস আনা ছিল, এগুলো হচ্ছে এই যে সুতো, যেগুলো দিয়ে আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর হাতের কাজের ভিডিও শেয়ার করে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের হাতের কাজের ভিডিও আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। যারা একেবারে নতুন আমার চ্যানেলে আজকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন, যদি ইচ্ছে হয় তাহলে আমার হাতের কাজের ভিডিওগুলো দেখে আসতে পারেন।
আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর এই সুতোগুলো প্রত্যেকটা মানে পার পিস নিয়েছে 5 টাকা করে, আমি একসাথে প্রায় 10 পিস নিয়েছি। তারপরে আবার গিয়ে অনেকগুলা সুতা নিয়েছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম। আজকে শুধু আপনাদের সাথে ভয়েস ওভারিং করে শেয়ার করে দিলাম। আর আমার ছোট ভাগ্নের জন্য কিছু কেনাকাটা করেছিলাম, আমার ছোট বোনের মেয়ের জন্য, তো সেগুলাও দেখাই কী কী নিয়েছিলাম ওর জন্য। এই যে ওর ড্রেসগুলা, এই ইয়েলো কালারের ড্রেসটা, এটা হচ্ছে বড় আপা দিয়েছিল, ওকে কিনে দিয়েছে। আর এই যে এই ড্রেসটা হচ্ছে আমি কিনে দিয়েছি শীতকালে পরার জন্য। আর এই প্যান্টগুলোও আপা কিনে দিয়েছে। তো কেনাকাটা শেষে তো বাসায় ফিরে আসছি, আর এই যে আসার পরে আমরা হচ্ছে চিকেন ফ্রাই আর তন্দুর রুটি, এগুলো আর কি রাতের খাবার খাচ্ছি, রাত্রে আর ভাত খাবো না। আর এখানে আমি একটা মেয়নিজ আর শসা দিয়ে সালাদ তৈরি করে নিয়েছিলাম, সালাদটা খেতে খুবই ভালো হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে, আসলে ওরা সবাই মানে আমার ভাগ্নি আর আমার ফুফাতো বোন, ওরা ওর আঙ্কেলের সাথে ঘুরতে গিয়েছিল বাহিরে, আর ওর আব্বু আমাকে নিয়ে যায় নাই, আমার জন্য মুরগি নিয়ে আসছিল। আমি এগুলা কেটে ধুয়ে ফ্রাই করে রাখছি আর ওরা এসে সবাই খাচ্ছে। আমার খুব রাগ হয়েছিল আমি যেতে পারি নাই বলে। তো যাই হোক, নেক্সট টাইম আবার যাব। তখন প্রচণ্ড রাগ হয়েছিল, বাট ধীরে ধীরে রাগ কমে গিয়েছে। আর সেই দিন ফালুদাও করেছিলাম, ফালুদার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি কীভাবে খুব সহজে ফালুদা তৈরি করি। তো এখানে আমি কিছু ফল স্লাইস করে কেটে নিয়েছিলাম, এখানে আমি অ্যাপেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কলা। আর ফালুদার মধ্যে যে ফলটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কলা, কলাটা আমার খুবই ভালো লাগে ফালুদাতে দিলে। আর কলা দিয়ে দিলাম আর অ্যাপেল দিয়ে দিলাম। তো এখন আমি এই যে নুডলস আর দুধ তারপর সাবুদানা দিয়ে যে ফালুদার মিশ্রণটা তৈরি করেছিলাম, ক্ষীর বা সেমাই যেটাই হোক তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর উপর থেকে আমি কিছু লাল আঙ্গুর দিয়ে দিচ্ছি। আসলে আমি ফালুদার মানে ক্ষীরটা তৈরি করে রেখে ঠান্ডা হতে দিয়ে তারপর আমি মানে শপিং করতে চলে গিয়েছিলাম, তো বাসায় এসে রাতে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে সবাইকে খেতে দিচ্ছি। সবাইকে অলরেডি দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমার খাওয়ার পালা। তো আমিও আমার প্লেটটা সাজাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর খেতে খুব ভালো হয়েছিল, যদিও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেজন্য আমি বরফটা বেশি দেই নাই, জাস্ট 1 পিস আমি বরফ দিয়ে দিয়েছি, কারণ এমনিতেই আমার ঠান্ডার খুবই প্রবলেম। আর আমি এর মধ্যে একটু ভ্যানিলা আইসক্রিমও দিয়ে দিলাম, আইসক্রিমটা দিলে খেতে খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে সব কিছু মিক্স করে আমার খাওয়ার পালা যেভাবে আমি খাই সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।